জুলুস ফরজ দেখাইতে আমার ভাই নমাজ ফাতি ন সারিয়া, নমাজ সারিয়া জুলুস ফরজ কোন মায়ের ভূত আসলে দেখাইতে আর ভাই। এখন রেলি যে দেখো লাই এটা ভাই লাই। আচ্ছা, রেলির দলিল পাইছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি বলেন, তারপরে আমরা এই বিষয়ে কিছু কথা বলবো। এখন রেলি যে দেখো লাই এটা ভাই লাই, এখানে সাহাবি হকলে কষলা নি জিও করছো, সাহাবি হকলে রেলি কষলা নি জিও করছেন, কোন সময় করছেন বলে আমরা রসুলুল্লাহর জন্মদিন গিয়া রেলি করি কোন দিন? রবিউল আউয়াল, রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশিকুম মত হল রাসূলুল্লাহ যে সময় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়া হামাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হলে এই সময় মক্কা থেকে বহুত সাহাবী হল আগে হিজরত করিয়া মদিনাত, সাহাবী হলে বনু নাজ্জারর মানুষ হল লগে লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রেলির মতো সুন্দর করিয়া দো পাশে দাঁড়াইয়া পড়ইন তালাল বদরু আলাইনা মিন সানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ গিয়া আমাইতে সময় সাহাবায়ে কেরাম হলে রেলির মতো লম্বা করিয়া লাইন বান্ধিয়া, বনু নাজ্জার হলের মানুষ হলে লাইন বান্ধিয়া আল্লাহর হাবিব রে রেলি দিয়া নিয়া মদিনা তাহারায়। প্রিয় ভাইয়েরা, আপনারা শুনছিলেন এতক্ষণ পর্যন্ত আমাদের এক ভাই, এক তথাকথিত এক আলিম, তিনি র্যালি জুলুসের দলিল দিচ্ছেন। তো আমরা দলিলটা শুনলাম এবং আমার কাছে মনে হলো যে আসলে এদের কাছে সঠিক এদের কাছে ইলিম নাই, এরা মিসকিন সম্পূর্ণ। এই জন্য তো এরা আমাদের সাথে লাইভে বসতে চায় না, বলে স্বপ্ন স্বপ্নে আসো, স্বপ্নসামনে গেলে মারামারি করতো। আমি প্রমাণ করব উনি যে দলিলটা দিয়েছে ওইটা আপনারা দেখবেন যে কোথায় কার দলিল আনিয়া কোথায় ফিট করতেছে। মানে নালার পানিকে এনে বলতেছে কি টিউবওয়েলের পানি, এই অবস্থা হচ্ছে গিয়া। তো প্রিয় ভাইয়েরা, প্রথম উনি যেটা বলছে যে তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল উদাই, এই যে একটা আশার বা হাদিস, এই হাদিস যেটা পড়ছে এই হাদিসটাও আমরা যাচাই করব, এটা ঠিক কিনা, এটা অথেন্টিক কিনা, এটা সম্পর্কে আমরা দেখব। তো প্রথমে কিছু কথা শুনেন, উনি বলছে নবী আলাইহিমুসসালাম যখন মক্কা থেকে মদিনাতে গেছিলেন তখন এই মদিনাবাসীরা, আসলে হাদিসের মধ্যে আছে ওটা বাচ্চারা, মানে ছোটো ছোটো শিশুরা, ছোটো ছোটো বাচ্চারা কিতা করছে গিয়া নবী আলাইহিসসালাম সম্পর্কে এই আশার যেটা, এই শের যেটা, এটা পড়েছে। তো আপনারা খুশি যদি মানাইতে হয় তো বাচ্চাদের মতো খুশি বানাচ্ছেন কেন ভাই, বড়দের খুশি বানান। আচ্ছা, বাচ্চাদের খুশি আর বড়দের খুশি সম্পর্কে আমি আপনাদেরকে একটু উদাহরণ দিলে বুঝবেন। যেমন আমাদের মহল্লাতে বিভিন্ন জায়গার মধ্যে মাহফিল হয়, ওয়াজ হয়, হ্যাঁ জলসা হয়, দিনী জলসা হয়, তখন দেখবেন ছোটো ছোটো শিশুরা, তাদের খুশি হচ্ছে কি, আজকে ওয়াজ হবে, দোকানপাট বসবে, মিঠাই খাবো, বিভিন্ন কাপড় কিনবো, এইগুলো হচ্ছে তাদের খুশি। আর বড়দের খুশি কি, বড়দের খুশি হচ্ছে কি, আজকে অমুক আলিম আসবেন, ওনার কাছে ওনার নসিহত শুনবো, ওয়াজ শুনবো, হ্যাঁ ওনার সাথে দোয়া শরীক হবো, এটা হচ্ছে বড়দের খুশি। তো দেখেন এরা হচ্ছে গিয়ে বাচ্চাদের খুশি। আচ্ছা, আগে আসি গিয়া, এখন প্রশ্ন হচ্ছে গিয়া এই মুলিসাবর কাছে যে নবী আলাইহিমুসসালাম এই বাচ্চারা যে এই যে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই এটা যে পড়েছে, এটা কি নবী আলাহি ইসলামের জন্মর উপলক্ষে পড়েছে না নবী আলাহি ইসলাম যখন মক্কা থেকে মদিনাতে এসেছিলেন হিজরত করে তখন পড়েছে? তো অবশ্যই আপনারা বলবেন যে নবী আলাহি ইসলাম যখন মক্কা থেকে মদিনাতে এসেছেন তখন পড়েছে। আচ্ছা, তাহলে এখানে কি বোঝা গেল যে এটা তো নবী আলাহি ইসলামের জন্ম উপলক্ষে মদিনাবাসীরা পড়ে নাই, মদিনার বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা যে এটা পড়েছে বা ওনাকে ওয়েলকাম করেছে, স্বাগতম জানিয়েছে, এটা তো নবী আলাহি ইসলামের কি জন্ম উপলক্ষে না, এটা নবী আলাহি ইসলামের মক্কা থেকে যখন মদিনায় গিয়েছেন হিজরত করে তখনই তারা কি করেছে, পড়েছে এটা। দুই নম্বর বিষয় হচ্ছে নবী আলাহি ইসলাম কি এই যে মক্কা থেকে যখন মদিনায় গিয়েছেন যাওয়ার পরে কি মদিনা থেকে আবার চলে গিয়েছেন রিটার্ন মক্কাতে, নাকি মদিনাতে ছিলেন? তিনি বলেন অবশ্যই মদিনাতে ছিলেন। কত বছর ছিলেন? 10 বছর ছিলেন। তো 10 বছরের মধ্যে প্রতি বছর কি তারা এরকম পড়েছে, প্রতি বছর কি তারা এরকম পড়েছে, কোনো দলিল এভিডেন্স আছে? নাই, দিতে পারবেন না। তাহলে বোঝা গেল আপনারা কেন পড়েন গে প্রতি বছর বছর। এখন এবার প্রশ্ন হচ্ছে গিয়ে এখানে যে নবী আলাহি ইসলাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন সেই খুশিতে তারা পড়েছে, আর এখানে হাইলাকান্দির এই লোকেরা পড়ে কেন, এখানকার এই লোকেরা পড়ে কেন, কি নবী আলাহি ইসলাম কি মদিনা থেকে হাইলাকান্দি আসেন? তো বলবে না, হাইলাকান্দি তো আসেন নাই। তাহলে কীভাবে দলিল হয় আমাকে বুঝান। আপনারা বলেন নবী আলাহি ইসলামের জন্ম হয়েছে মক্কাতে, আর মক্কা থেকে তিনি মদিনায় গিয়েছেন কত বছর পরে, 53 বছর, যখন নবী আলাহি ইসলামের বয়স 53 বছর, সেনাতে হিজরত করে গেলেন সেখানে 10 বৎসর ছিলেন, কিন্তু এই 10 বছরের মধ্যে কখনো আর
মানে প্রতি বছর বছর কিন্তু তারা পড়ে নাই, এবং আমাদের হাইলাকান্দি এই এলাকার লোকেরা কিন্তু প্রতি বছর বছর পড়তেছে। তাহলে এটা দলিল হয় কেমনে এটা বুঝান। এবার আসেন এই দলিলটা সম্পর্কে আলোচনা করি। দলিল যেটা দিয়েছেন তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল উদাই, এই যে আপনার যে আশার যেটা, এটা হাদিস। তো এই হাদিস সম্পর্কে আমরা আলোচনা করতে চাচ্ছি। এবার এটা রয়েছে আপনার দালাইল নব্বুয়ার মধ্যে, রয়েছে 2 নম্বর খণ্ড আপনার 233 নম্বর পৃষ্ঠা, এবং এটা রয়েছে আপনার যে আবুল হাসান আল খাল্লাই আল ফাওয়াইদের মধ্যে, তো সেখানে রয়েছে 2 নম্বর 59 নম্বর পৃষ্ঠা। তো এখানে এই এই হাদিসটা আপনার ফজল ইবনুল হুবাব হইতে তিনি আবদুল্লাহ হইতে মোহাম্মদে বর্ণনা করেছেন। এটি দুর্বল একটা, এখানে দেখেন স্পষ্ট ভাষায় রয়েছে যে এটা হচ্ছে গিয়ে ইসনাদহু জঈফ। এখানে সনদের ক্ষেত্রে দেখেন নিচে ইসনাদহু জঈফ, এই হাদিসের সনদ হচ্ছে জঈফ। তো সনদটি এটা হচ্ছে গিয়ে মুজাল, অর্থাৎ সনদ হইতে মানে কিছু লোকদেরকে ফেলে দেওয়া হয়েছে, আর এইরূপ সনদকে বলা হয় গিয়ে মুজাল। এই যে আশার যেটা পড়া হয় আমাদের সমাজে, বা আমরা যেটা ওনারা পড়ে যেটা দলিল দেয়, আসলে এর 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 কী বলা হয়েছে, তলাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল উদা, দক্ষিণ পাশের পাহাড় হইতে পূর্ণিমার ছাদ আমাদের উপর উদিত হয়েছে। এরপরে ওদাবা শুক্রু আলাইনা মাদার ইল্লাহি, ওদাবা শুক্রু মানে আল্লাহর কৃতজ্ঞতা। আচ্ছা লাস্টে দেখেন না, আইহুয়াল মাবউসু ফিনা জিতাবিল আমরিল মুতাই, অসাধারণ কথা না, আপনি নবী আলাইহিস সালাম আপনি আদেশ করেন, আপনি হুকুম করেন, আমরা অবশ্যই আপনার কথা মানব। এই দলিল দ্বারা, এই হাদিস দ্বারা, এই আশার দ্বারা কখনো কিয়ামত পর্যন্ত কখনো নবী আলাইহিস সালামের মিলাদ বা জুলুস প্রমাণিত হয় না। তো আপনারা যদি এই যে মৌলানা ফয়েজ আহমদ, আমি আপনার কাছে যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, যদি আপনার ইলিম থাকে, তাহলে আমার কথাগুলো খণ্ডন করেন, আমার দলিলকে আপনি খণ্ডন করেন, জবাব দেন, অথবা আপনি লাইভ আলোচনায় আসেন।